হাই অল, গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। কালকে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেপি সাব ইন্সপেক্টরের এক্সাম আছে, সেটা সম্বন্ধে কিছু ডিটেলস বলে দিচ্ছি। সেটা তোমরা এক্সাম দিতে যাবার আগে রেডি করে নেবে, যেমন অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারো, কালারও নিতে পারো, যেটা সেটা কোনো অসুবিধা নেই। তার সাথে দু কপি ফটো নেবে, পাসপোর্ট সাইজ ফটো এবং একটি ব্ল্যাক বল পেন, এবং তার সাথে তোমার আইডেন্টি প্রুফ। এই কটা জিনিস তোমাকে নিয়ে যেতেই হবে, আদারওয়াইজ তোমাকে এক্সামে এন্টার করতে দেবে না, ঠিক আছে? এবং ব্ল্যাক বল পয়েন্টে তুমি যদি এক্সাম না দাও তাহলে কিন্তু তোমার কপি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, যদি ব্লু কালারে এক্সাম দিয়ে চলে আসো। এটা যেন মাথায় মনে থাকে। এবং তার সাথে আমি আজকে তোমাদের যে ডিটেলসটা বলবো সেটা তোমাদের যে এক্সাম এন্টার করার পর যে ওয়েবার সিটে তোমরা এক্সাম দেবে সেটা কেমন টাইপের হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইট, এখানে লিঙ্কটা দেওয়া আছে, সেটা আমি ডাউনলোড করেছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার এইরকম ভাবে তোমাদের ওয়েবমাস্টার শিটটা দেবে, ঠিক আছে? এটা দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে লিখে দিয়েছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, ডু নট ইউজ পেন্সিল অর ইঙ্ক অর জেল পেন। জেল পেন হবে না, ইঙ্ক পেন হবে না, একমাত্র ব্ল্যাক বল পেন, কালো কালির পেন তোমাকে নিয়ে যেতে হবে। এবং ডু নট হোল্ড, টিয়ার অর স্টেপেল দিস ওয়েবমাস্টার, মানে ওয়েবমাস্টারটাকে কোনোভাবে ডিফেক্ট করবে না, ঠিক আছে? ফোল্ড করবে না, স্টেপলার দিয়ে স্টেপেল করবে না, কিছু করতে পারবে না, যেমন আছে প্লেন সেইরকম রাখতে হবে, ঠিক আছে? বেকাটা করে দেবে না। এবার এইরকম যখন দেবে, এইখানে দেখে নাও নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমার নামটা লিখতে হবে, এবং এখানে কিছু ডিটেলস যেটা লিখতে হবে সেটা এখানে লেখা নাই, সেটা তোমার এক্সাম সেন্টারে ওখানে তোমাকে বলে দিবে। তোমাকে যেটা ঠিকভাবে করতে হবে সেটা হচ্ছে প্রিলিমস এক্সামের রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার এবং তোমাকে যে কোশ্চেনটা দেবে সেখানে দেখবে বুকলেট নাম্বার লেখা থাকবে, সেটা বুকলেট নাম্বারটা এখানে লিখতে হবে। এবার এখানে তোমরা লিখে দিলে তারপর এখানে কোড করতে হবে, মনে করো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, এরকম করে মনে করো তোমার রোল নাম্বার হলো, ঠিক আছে? সেটা মনে করো 4 এর ঘরে 4, 5 এর ঘরে 5, 2 এর ঘরে 2, 1 এর ঘরে 1, এগুলো ঠিকভাবে ফিল আপ করবে। কারণ এটাতে যদি তোমার ভুল হয়ে যায়, তুমি যদি 100-তে 100 করে আসো তোমার খাতা রিজেক্ট হয়ে যাবে অটোমেটিক, কারণ এটা কোনো মানুষ চেক করবে না, এটা একটা ওএমআর এর মেশিনের মাধ্যমে এটা চেক করানো হয়, তো সেখানে তোমার খাতা অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে। যেটা তোমাদের কিছুদিন আগে দেখলে WBCS এর অনেকজন দেখবে বলছিল যে কাট অফ থেকে তারা বেশি মার্কস পেয়েছে কিন্তু তারা পাস করেনি, তাদের এই একটা কারণ রিজেক্ট হওয়ার মেইন রিজন কারণ এটাই যে তারা হয়তো ঠিকভাবে এই ওএমআর সিটটা ফিল আপ করেনি, এখানে কোনো ডিবেট হয়েছে সেটার জন্য ওএমআর সিটটা তাদের ক্যান্সেল হয়ে গেছে, যেটা তোমাদের এই এক্সামেও অনেক জোনার হবে। যারা স্পেশালি প্রথমবার এক্সাম দেবে তাদের হয়তো এই প্রবলেমটা ফেস করতে হবে। দেখো যে রোল নাম্বারটা দেবে সেই রোল নাম্বারটা প্রথমে এখানে লিখবে, দেখবে এখানে 400 এরকম টাইপের হবে হয়তো তোমাদের রোল নাম্বারটা, তার পরে ঘরে 40 এবং এইরকম ভাবে, এই যে যে এই গোলটা যেটা করা হয়েছে এইরকম ভাবে গোল করবে, ঠিক আছে? যেন বাইরে না চলে যায়, বাইরে চলে গেলে কিন্তু ওয়েবসাইটে তোমার খাতাটা রিজেক্ট হয়ে যাবে একদম ধীরে সুস্থে। এটার জন্য তোমার যদি 5 মিনিট টাইম লাগে, 5 মিনিট টাইম হয়তো তোমাদের ওয়েবসাইটটা আগে দিয়ে দেবে, 5 মিনিট আগে ধীরে সুস্থে আস্তে আস্তে এই রোল নাম্বার এবং বুকলেট নাম্বার এটা এখানে এনকোড করতে হবে, মানে যে ঘরে যে সংখ্যাটা থাকবে এখানে উপরে ঘরে ঘরে যেগুলো লিখেছো সেগুলো সেই ঘরে ঘরে সেটা তোমাদের লিখতে হবে। এবং যারা প্রথমবার দিচ্ছ তাদের কিন্তু এটা ভুল হয়ে যায়, তাই আমি তোমাদের এটা বলে দিলাম এরকম ভাবে লিখবে। এবং ব্ল্যাক বল পেন, আর কোনো পেন নেওয়া হবে না, কালো কালির পেন চাই। সেম এইখানে তোমার হচ্ছে তোমার কোশ্চেন 1 থেকে 100 পর্যন্ত তোমার দেখে নাও, 100 নম্বরে যেহেতু এক্সাম হবে, যে ঘরে যেটা অ্যান্সার হবে গোলটা ঠিকভাবে করবে, যদি গোলটা একটু বাইরে বেরিয়ে গেছে বেশি করে তাহলে কিন্তু সেই কোশ্চেনটা তোমার নেগেটিভে চলে যাবে, ঠিক আছে? নেগেটিভে চলে যাবে কারণ ওই কোশ্চেনটা তোমার বাইরে হয়ে আসছে কিন্তু বাইরে তোমার রিজেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু কোশ্চেনটা সেহেতু তোমার নেগেটিভ, মানে তোমার পজিটিভ করলেও তোমার সেটা নেগেটিভে চলে যেতে পারে। সেই জন্য একদম ধীরে সুস্থে আস্তে আস্তে গোলটা করবে, 90 মিনিট টাইম, মাত্র 100টা কোশ্চেন, খুব ইজিলি তোমরা এক্সামটা দিতে পারবে, ধীরে সুস্থে সুস্থে এরকম ভাবে এক্সামটা দেবে, ঠিক আছে? এবং দেখে না এই এক্সাম চলাকালীন তোমাদের আর একটা যেটা সাইন করাতে আসবে সেটা হচ্ছে এটা স্পেসিমেন অফ অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এ তোমাদের সাইন করাতে আসবে। এইখানে তোমার যেটা কোশ্চেন পেপার বুকলেট নাম্বার বা যেটা লেখা থাকবে সেই বুকলেট নাম্বারটা, এই কোশ্চেন পেপারের মধ্যে দেখবে বুকলেট নাম্বারটা লেখা থাকবে ডান দিকে বা বাঁ দিকে উপরে, ঠিক আছে? যেমন WBCS যারা দিয়ে যাচ্ছ তারা হয়তো জানতে পারবে, তাহলে এখানে বুকলেট নাম্বারটা লিখবে এবং এখানে তোমার সাইন করবে, যার নামের পাশে দেখবে এরকম নাম ফটো সবার লাগানো থাকবে, সেরকম ভাবে নামের পাশে নাম সরি এখানে সাইনটা করে দেবে, আর কিছু করতে হবে না এখানে। এবং গুগলের নাম্বারটা যেন ঠিকঠাক ভাবে লিখো, আর কিছু এক্সট্রা কিছু করতে হবে না। তাহলে এইগুলোই তোমাদের বলার ছিল, যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং ধীরে সুস্থে যেন এই জিনিসটা ফিল আপ করো, এইখানে দু একটা ভুল হয়ে গেলো সেটা নেগেটিভ চলে যাবে কোনো কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা, এই রোল নাম্বার এবং গুগলের নাম্বার,
এই দুটো যেন এখানে ঠিকভাবে করো, কারণ এটাই মেন। এটা যদি ভুল করে দাও তোমার খাতায় চেক হবে না, খাতা চেক করা সবার আগে এটাই চেক হবে। তা তোমার খাতা যখন চেক হবে না, এটা যদি ভুলভাল করে দাও, এবং এই ভুল অনেক জন করবে যারা জানে না, তারা হয়তো সাথে এইখানে হয়তো ছয় আছে, তারা এই পাশের ঘরে ছয় লিখে দিল, সেখানে কিন্তু একই ঘরে দেখবে দুজনে দুটো জায়গায় গোল করে দিল, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর স্যার তোমার যে এক্সাম সেন্টারে যে স্যার থাকবে সেও কিছু করতে পারবে না, কারণ এই ওয়েবার সিট একজনকে একটাই দেওয়া হবে, দুটো দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে একবার ভুল হয়ে গেলে আর কেঁদে মরে গেলেও কিছু করার থাকবে, তাই ভুলগুলো করো না। কারো যদি কোনো রকম ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। এবং আরেকবার বলে রাখি, এক্সাম দিতে যাওয়ার আগে তোমার এক্সাম ভেন্যুটা দেখে নেবে যে কোথায়, সেখানে 9:30 থেকে 10:30-টার মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। 12টা থেকে তোমার এক্সাম হবে, 12টা থেকে 1টা পর্যন্ত এক্সাম হবে। ব্ল্যাক বল পয়েন্ট নিয়ে যাবে, একটা অ্যাডমিট কার্ডটা সাথে করে নিয়ে যাবে, তার সাথে 2 কপি পাসপোর্ট ফটো নিয়ে যাবে, তার সাথে তোমার অরিজিনাল আইডি কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে। ঠিক আছে, রেশন কার্ড হবে না মনে হয়, যত সম্ভব ভোটার কার্ড, প্যান কার্ড আর আধার কার্ড, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।